রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাসাবোর মায়াকানন মসজিদের পিছনে ওই ভবনের 10 তলায় কাজ করার সময় মাচার দড়ি ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কারো গাফেলতি পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত ফরহাদুজ্জামানের প্রতিবেদনে। ভবন নির্মাণ শ্রমিক আলতাফুল ইসলাম 5 দিন আগে বোনের মরদেহ দাফন করে ঢাকায় ফিরে যোগ দিয়েছিলেন কাজে, আর প্রথম দিনেই নির্মাণ কাজের নিরাপত্তাহীনতায় প্রাণ হারাতে হলো তাকেও। শুক্রবার সকালে বাসাবোর মায়াকানন মসজিদের পিছনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় 10 তলা থেকে মাচার দড়ি ছিঁড়ে নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় প্রাণ হারান নির্মাণ শ্রমিক অন্তর ও মফিজুল ইসলাম। তার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এবং সে 5 দিন আগে তার বোন মারা গেছে, আজকে সে কাজে আসছে। তার ফ্যামিলি একদিন কাজ না করলে তার ফ্যামিলি চলতে পারে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 10টার দিকে 10 তলায় বাঁশের মাচা ঝুলিয়ে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এ সময় হঠাৎই মাচা ভেঙে পড়ে যান তাদের 3 জন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে মারা যান 2 জন। পরে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দূরে আইসা দেখি এখানে 9 তলার ছাদের থেকে ইয়া ভাঙ্গা মাছা ভাঙ্গা পড়ে গেছে, একটুকু আমি দেখছি। দেখার আমরা সিবাদা কি পশে উপর থেকে আর আয়া দেয় লেবার তো উপর থেকে নামলো, নাইমা লাশ বার করলো, 2-3 জন লোক বার করলো সিবাদতে উপর থেকে পশে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রায় 10-12 জন শ্রমিক এখানে কাজ করছিল, তার মধ্যে 3 জন হচ্ছে বাঁশের মাচায় ওখানে কাজ করার অবস্থায় মাচাটি ভেঙে পড়ে এই 3 জন নিহত হয়েছে। অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। এদিকে ঘটনার পর থেকেই ভবনটির মালিক এবং প্রকৌশলী পলাতক বলে জানিয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.